বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি এবং এত রাত্রে একটা ভিডিও করার পিছনে কারণ হচ্ছে আর কি নাম বলবো বলো তো, সকলেই যাদের এগেনস্টে ভিডিও নামিয়ে চলেছে নামিয়ে চলেছে। আচ্ছা বাবা, এদের নাম আবার বলা যাবে না, রীতিমতন ফস করে উঠেছে ফস। আচ্ছা, একটা নাম আমার মনে এলো, ছাতন ছাতি, এই না কীরকম নাম। কারণ কি বলতো, কে কখন কোথা দিয়ে স্ট্রাইক দিয়ে দেবে বাবা। আমার এত কষ্টের চ্যানেল আমি গ্রো করেছি, আমি চাই না কেউ স্ট্রাইক মারুক। অত ছাড়িয়ে যে নগর ঠাকুরের ঢেমনিটা কিছু পাইনি, তোর সাথে পারবো না, তোর ওই পচা গু খাবো, মানে আমার গু খেয়ে গেছে, স্ট্রাইক মেরেছে। ছাতন ছাতি, ছাতি মাথায় ছাতি, সেই ছাতন আর ছাতি। আচ্ছা শোনো, তোমাদের এগেনস্টে এত মানুষ খেপে উঠলো কেন, কারণটা কি? হ্যাঁ, একজন দুজন ঠিক আছে, এত মানুষ খেপে উঠলো বিনা কারণে হতে পারে নাকি? নাকি তোমরা শুরু করেছিলে? হ্যাঁ, কত অহংকার, কত অহংকারী কথা বললে, এত অহংকারী কথা ভালো না রে। কখন কার ডাউন মার্কেট চলবে কেউ বলতে পারে? কার কখন ডাউন মার্কেট? মানুষে এখন একটা ছোঁয়াচে রোগ হয়ে গেছে যে দেখো কন্ট্রোভার্সি চ্যানেল নেই তো কি আছে, কিন্তু চ্যানেলটা আমার ব্লগিং চ্যানেল, কিন্তু কন্ট্রোভার্সির ছোঁয়াটা থাকতে হবে, তার মানে কন্ট্রোভার্সি ছাড়া তোমরা চলতে পারো না। এদিকে দেখো অভিসম্পাদ, গালা মন, গালাগালি, গাল মন্দ কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে করে যাচ্ছে। দেখো আমরা যা দেখবো চোখে সেটাই বলবো। তুমি এমন একটা অ্যাক্টিং আরম্ভ করলে, হ্যাঁ তোমার অসুস্থ তুমি হয়েছো, অসুস্থতাটা সবাই দেখতে পাচ্ছি, কারণ তোমার সুন্দর চেহারা ছিল সেটা ভাঙন ধরেছে, নিশ্চয়ই তুমি অসুস্থ। কিন্তু এই অসুস্থতাটাকে তুমি কোন পর্যায়ে নিয়ে চলে গেছো যে তোমাকে জিনে ধরেছে, তোমার এই রোগ হচ্ছে, তোমার নিউরো পেশেন্ট, ঠিক আছে তুমি ট্রিটমেন্ট করো, সেটাকে তুমি মানুষের সামনে তুলে ধরো, কিন্তু তোমাদের পরিবারের সবাই যেইভাবে তোমাকে প্রেজেন্টেশন করছে, মনেই হচ্ছে তুমি বিশাল একটা কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়েছো। আর তুমি কী করছো, সমস্ত কন্ট্রোভার্সি চ্যানেলের মানুষদের তুমি কে হাত কাটা নাইটি পরে, কোন বুড়ি, তোমার এত বড় ক্ষমতা কে দিয়েছে এসব নোংরা কথা বলার? এগুলো কি তুমি বলতে পারো কোনো চ্যানেল সম্পর্কে? তোমাকে তো মানুষ বলবে, তাহলে তুমি বলছো আর মানুষ তোমাকে বলবে না, এটা হতে পারে? আর তোমাকে যদি আগে বলে থাকে সেটাকে তুমি অন্যভাবে ক্লারিফিকেশন দাও, অন্যভাবে তুমি তাদের বলো, তুমি তো হুমকি চুমকি ধমকি দিচ্ছ। কত হাজার কত কোটি রোগ লোকের মধ্যে এরকম নাকি একজনের রোগ হয়, ঢবের চপ গল্প দিতে বসেছ? তোমাদের তো আমি আগে খুব ভালো ভাবতাম গো, হ্যাঁ এখন দেখছি তুমি মানে সুন্দর করে মানুষকে হুমকি চুমকি ধমকি দিচ্ছ, অহংকার হয়ে গেছে। তোমাদের সাইডে কি ইনকাম আছে তোমরাই জানো, তোমরাই তোমাদের জীবনটা এইভাবে চালাবে, মানুষকে জানিয়ে কি হবে? অতি অহংকার অতিবার বেরোনা বলে না, তোমরা বেড়ে গেছো অনেক। মানুষকে কিভাবে বলছো ওই বুড়ি, বুড়ি বলতে বাধ্য হচ্ছি, কি সাহস বাবা। সমালোচনার চ্যানেল মানুষে বলবে, তোমরা যা দেখাচ্ছ সেটা আমরা বলছি, মানুষকে তুমি নগ্নতা দেখাচ্ছ। তুমি যেইভাবে ভিডিও করো তোমার চলবে, হ্যাঁ দেখতে হবে না মানুষকে, মানে তোমাদের ভিডিও চলবে তাই বলছো? এই ভিউজের জন্যই এত নাটক করলে, এটা ভুললে চলবে? বলতাম না ভাই, কিন্তু দেখছি তোমরা মাথার উপর দিয়ে চলে যাচ্ছ সকলে, লেজ ধরে ওটা, লেজটা কার ভাই, লেজ ধরে কে কার ওঠে? কন্ট্রোভার্সি চ্যানেল আছে বলেই তোমরা বেঁচে আছো, মাথায় রেখো। কি রোজ দেখাও ওই তো থোবরা, হ্যাঁ বাজে কথা বলাচ্ছ বলেই বলছি, কি দেখতে যাবে মানুষ তোমাদের, ভালোবেসে দেখতে যাচ্ছিল সেখানেও অহংকার ঢুকিয়ে দিলে, কারো লেজ ধরে তোমরা ওঠোনি, মানেটা কি? লেজ লেজ, মানুষের আবার লেজ কোথা দিয়ে আসে, বাদর হনুমান নাকি মানুষ যে লেজ ধরে ওঠে? কিছু পার্টস কিছু কোয়ালিটি থাকতে হবে, নাহলে মানুষ মানুষের ভিডিও দেখতে যাবে না, বুঝেছ? নোংরামি করবে, মিথ্যে কথা বলবে, ভনিতা করবে, নাটক দেখাবে, আর মানুষে বললে তখন এত বাজে বাজে কপচাবে। বুড়ি কাকে বলছো, কাকে বলছো, কে হাত কাটা নাইটি পরে বসে, আর তুমি মনে হচ্ছে সেই সেই রকম একদম। আর মানুষকে বলছো এরকম রাজমহল বানাতে পারবে না দুই একটা ভিডিওতে ভিউজ এলে, মানে কোন পর্যায়ে নিয়ে চলে গেছো নিজেদের? সমালোচনা করবে যারা খারাপ বলেছে তাদের উদ্দেশ্যে, তুমি সবার উদ্দেশ্যে বলতে পারো না, অহংকার এরমভাবে প্রকাশ করতে পারো না, মানুষকে বলার সুযোগ করে দিচ্ছ, মানে এটাও এক ধরনের প্রচার, অপপ্রচারের মাধ্যমে নিজেদের প্রচারের আলোয় আনার চেষ্টা করছো, মাথায় রেখো বাবা। ছাতন ছাতি, হ্যাঁ ছাতন আর তুমি হচ্ছে ছাতি, বাপ রে বাপ, অনেক কথা জানো তুমি, খুব সুবিধার না দেখলাম। মানুষের ড্রেস নিয়ে কথা বলো, কোন আক্কেলে কে এত বলার অধিকার দিল, নিজের গণ্ডির বাইরে বেরোনোর চেষ্টা করো না। অহংকার পতনের মূল, দেখো ওয়াইটিতে অহংকার যেগুলোই করেছে সেগুলোকে হাত ছেড়ে সব বন্ধু বান্ধবরা চলে গেছে, মাথায় রেখো।
তোমাদের কি আর্নিং এর আর একটা কি দিক আছে, অবশ্যই উচিত সব মানুষদের, ওয়াইটি সারা জীবন থাকবে না, সেইটা নিয়ে আবার কপচাচ্ছ মানে? নাটক তো ফেঁদেছিলে তাই যে তোমাদের ভিউজ বাড়ুক, মানুষ বোঝে না, না মানুষ ঘাস পাতা খায় বসে গেছে বলতে খারাপ লাগছে। ও বাবা, ভাবিনি তোমাদের, দেখতাম না সেইভাবে, কিন্তু সাপোর্টও করতাম না এরমও বলবো না। সবার মাথার উপর দিয়ে যাওয়ার চেষ্টা করো না, মানুষ খেপলে খুব ভয়ঙ্কর, জনতা জনার্দনের দরবারেই আসতে হবে সবাইকে, বুঝেছ? অন্যকে নগণ্য দেখে নিজেকে মহান করার চেষ্টা করো না, মুশকিল হবে, না বললে বলেই দেবে যে আসতে হবে না, এইভাবে অপপ্রচার করবে না মানুষ সম্পর্কে। তোমার ভাষায় বোঝা যাচ্ছে তোমার পরিচয়, তার মানে তুমি কি করতে পারো সেটা বোঝাই যাচ্ছে। চলো আগে বাড়ো, জনতা জনার্দন তাদের নগণ্য করছো, হ্যাঁ নগণ্য দেখাচ্ছ। বুড়ি কে বুড়ি? ভালো কথা, উচিত কথা বললেই বুড়ি হয়ে যায়। কে হাত কাটা নাইটি পরে বসে? ফালতু বকা বকেছো না, অহংকার চলে এসছে, বাড়ি হাঁকিয়েছো আর অহংকার চলে এসছে, রুচিশীলতাই নেই, রুচিবোধ নেই, সেটা নিজস্ব ব্যাপার, সে তুমি কি করবে না করবে, মানুষকে খাটো করার আগে চিন্তা করবে। চলো এইটুকানি বলার ছিল। বাবা রে বাবা, পুরো একেবারে হিস্ট্রি দিয়ে দিলে, ভাষণ মারছো, ভাষণ দিতে পারে কন্ট্রোভার্সি চ্যানেলে যাদের আছে তারাও ভাষণ দিতে পারে, তাদের মুখ খুলিও না, মুশকিলে পড়ে যাবে। এইটুকানি বলার ছিল, অহংকার পতনের মূল, জানা উচিত এবং জানো। চলো নাটক করো না, নাটকটা সবাই ধরে ফেলেছে বলেই আজকে এত ভর্ৎসনা, এত রাগ, এত ঘৃণা ঝরে পড়ছে। তাহলে এইটুখানি বলার ছিল, বেশি বাড়লে বারও ভেঙে যায়, মাথায় রাখবে, আর অতিবার বেরো না ঝড়ে ভেঙে পড়বে, আর অহংকার পতনের মূলে, এই কথাগুলো মাথায় রেখো, পুরো অহংকার ঝরে 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 পড়ছে, ইয়ে বাবা বলেই দিচ্ছে, দেখতে হবে না আমাদের তাই। আচ্ছা চলো আজকের মতন এইটুখানি, বেশি বাড়লে আবার দেবো, কি ভয় দেখাচ্ছ, কাকে কি ভয় দেখাচ্ছ, তাকে কি ভয় দেখাচ্ছ, অনেক কিছু দেখলাম ওয়াইটিতে, তুমি দেখানোর মনে হয় বাকি ছিলে, লাস্ট দেখিয়ে দিলে, আজকে এইটুখানি দিলাম, বেশি বাড়লে আর একটু দিতে আসবো, চলো আগে বাড়ো। বন্ধুরা আজকে এই পর্যন্ত, আর একটা ভিডিওর সাথে আগামীকাল দেখাবে, টাটা, শুভরাত্রি।